আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মনে হয় সবাই আমাকে একটু গালি দেবেন, আসলে গালি দেওয়ার কিছু নেই। মাঠের ভিতরে এসে গাজর বিট এগুলো খাচ্ছি, আসলে মালিককে বলেই নিয়েছি সর্বপ্রথম, তারপরেই তুলেছি। আর এই মাঠে বিষয়টা এরকম না যে এইগুলো খুবই কনভিনিয়েন্ট, আপনি ইচ্ছে করলে এখান থেকে নিয়ে খেতে পারেন, মালিকরা দেখলেও কিছু বলবে না। সো আই থিঙ্ক আমরা বলেই নিয়েছি। তো এটার নাম বিট, এটা খুবই একটা স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য খুব উপকার। এটা চাই এই ফলটা চায়না থেকে আমদানিকৃত, মানে এর বীজ আর কি চায়না থেকে নেওয়া। তো সেটাই আজকে দেখাচ্ছি। তো সাউন্ড রিমুভ করলাম, মাঠের ভিতর প্রচণ্ড শব্দ, এই জন্য আর কি ন্যাচারাল সাউন্ডটা বাদ দিলাম। এটা খাওয়ার পরে মুখের রঙটা একেবারে লালটি হয়ে গেছে, একেবারে লাল, তাই সবাই ছবি তুলে একচেটে করে দেখানোর চেষ্টা করছে। অনেক দারুণ একটা সুস্বাদু, ঠিক বলতে পারবো না, পানির মতন অ্যাপেলের একটা ফ্লেভার আছে, তো অনেক সুন্দর একটা ফ্লেভার। তো এটা তুলেছি এবং আরও একটা তুলবো, তুলে সেগুলো তুলে নিয়ে ওরা বাসায় যাবে, বাসায় গিয়ে খাবে। এই যে অনেক সুন্দর একটা, এটা ফল ঠিক না, এটাও এক ধরনের সবজি। তো আমাদের তোলা শেষ বিট, এবার আমরা গাজরের ভুঁইয়ের দিকে যাচ্ছি, ঘিজে গাজর তুলব এবং গাজর তুলে আপনাদের দেখাবো। এই এখানকার অ্যাকচুয়ালি মাঠে এই গাজর, ব্রোকলিন, এই বিট এগুলো খুবই কনভিনিয়েন্ট, এগুলো সচরাচর তুলে নিচ্ছি, এই জন্য হয়তো অনেকেই মনে করতে পারে না বলে তুলছি, বিষয়টা কিন্তু এরকম না। তো অনেকগুলো তোলার চেষ্টা করছে কিন্তু মাটি শক্ত হয়ে যাওয়ার কারণে তুলতে পারছে না। এই যে একটা উঠেছে খুবই ছোট, এই যে হাতে করে দেখাচ্ছে গাজর তুলেছে। তো আপনাদের একটা জিনিস দেখাবো, আপনারা তাই দেখে থাকুন। এই যে এখানে চলে এসেছি, মানে যে মাঠের ভিতরে গিয়েছিলাম সেই মাঠেরই একটা অঞ্চলে তারা মেশিন নিয়ে এসেছে, ডিজিটাল মেশিন, সেখানে গাজর দেওয়া হচ্ছে এবং এই গাজর ধুয়ে দেওয়ার পরে এগুলো বাংলাদেশের বিভিন্ন বাজারে, যেরকম কাওয়ান বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় বড় বাজারে এগুলো চলে যাবে। এখান থেকে অবশ্য অনেক জুস ফ্যাক্টরিতেও যায়, এগুলো দ্বারা জুস তৈরি করা হয়, সেই সব সমস্ত ফ্যাক্টরিতেও যায়। তো এখানে সর্বপ্রথম ঢেলে দেওয়া হচ্ছে, এখানে পানিতে ধুয়ে সামনে লিফটে কনভেয়ার বেল্ট করে সামনের দিকে চলে যাচ্ছে। এখান থেকে প্রাথমিক ধোয়ার পরে সামনে এসে আবার এখানে এক পর্ব ধোয়া হচ্ছে, এগুলো পলিশ করা হচ্ছে, সম্ভবত ভিতরে পলিশ মেশিন আছে, সেগুলো দিয়ে পলিশ করে এগুলোকে আরও সুন্দর করে ধোয়া হচ্ছে। এবং সামনের এই যে এখানে এগুলো উঠে যাওয়ার পরে এখানে লাস্ট স্টেপ, এরপরে গিয়েই এইগুলোকে বস্তাবন্দি করা হবে, ফাইনাল প্রোডাকশন। তো গাজর তোলা থেকে শুরু করে গাজর মাঠ, গাজরের মাঠ সহকারে সম্পন্নটাই আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই আমাদের চ্যানেল অ্যারাউন্ড দ্য বঙ্গ এর সাথে থাকবেন, আমাদের চ্যানেল অ্যারাউন্ড দ্য বঙ্গ কে সাবস্ক্রাইব করবেন। কিপ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যারাউন্ড দ্য বঙ্গ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।